নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে বাঙালিতে সকলকে স্বাগত। আজকে ফুলকপির পরোটা করে দেখাবো। সেই জন্য ফুলকপিটা জলের মধ্যে একটু নুন দিয়ে ভাপিয়ে নেব। অন্যদিকে আমি আটা মেখে নিচ্ছি। আমি এখানে গমের আটা নিয়েছি, ময়দা নেইনি। আটার মধ্যে অল্প নুন দিয়ে মাখিয়ে নেব। অল্প একটু সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিচ্ছি। আমি এরকম ভাবে নরম করে আটাটা মেখে নিয়েছি। 2 মিনিট কপিগুলো জলে ভাপিয়ে নেওয়ার পর এইভাবে পুড়ে নিচ্ছি। গোটার অংশটা ফেলে দেব, শুধু ফুলের অংশগুলো নেব। আপনারাও গরম জলে কপিগুলো এইভাবে ভাপিয়ে নেবেন, কারণ অনেক পোকামাকড়ও থাকে, তারপরে কপির গন্ধটাও কেটে যাবে। ফুলগুলো পুড়ে নিয়ে বোটাটা ফেলে দেব। কপিগুলো এইভাবে পুড়ে নিয়েছি, তাই গরম হয়ে গেছে। কড়াইতে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এই বাটিতে আদা বাটা, হিং, লঙ্কা বাটা একসাথে মিশিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব। অল্প একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট নেড়ে নিয়ে এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। মশলাটা এবার একটু কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে কোরানো কপিটা দিয়ে দিতে হবে। কোরানো কপিটা দিয়ে দিচ্ছি। কপিটা দিয়ে ভালো করে কষাতে হবে। কপিটা ভালো করে কষিয়ে এতে নুন দিয়ে দিচ্ছি। প্রথমেই নুন অল্প দিয়েছিলাম, এবারে আমি স্বাদ মতো দিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এতে এলাচ, লবঙ্গ, দারুচিনি, জিরে, ধনে শুকনো কলাই ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। এইটা ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। কুকটা একটু ঠান্ডা করে নেব। কুকটা ঠান্ডা করে নেওয়ার পরে লেচিটা একটু লুচির মতো করে বেলে নেব। এবার কুকটা দিয়ে দেব। এভাবে লেচিটা মুড়ে নিচ্ছি। এইভাবে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এইভাবে আমি সব কটাতেই পুর ভরে নেব। এইভাবে আটা দিয়ে পুর ভরা লেচিগুলো হালকা হাতে গেলে নিচ্ছি। এইভাবে সব পরোটা গুলো গেলে নেব। গেলার আগে এইভাবে হাত দিয়ে চেপে চেপে সমান করে নেব। পরোটা গুলো গেলে নেওয়ার পর কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি।
তেল গরম হয়ে গেছে, এবার পরোটাগুলো ভেজে নেব। আস্তিক হয়ে গেছে, এবার আমি উল্টে নেব। আপনারাও এইভাবে ফুলকপির পরোটা করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন। এই ফুলকপির পরোটা টমেটো সস কিংবা বাদামের চাটনির সঙ্গে খেতে খুব ভালো লাগবে।